প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা দ্বিতীয় পত্রের পদ প্রকরণ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি আমাদের আজকের আলোচ্য বিষয় পদ পদ পরিচিতি পদের সংজ্ঞা এবং কোন কোন পদ কিভাবে চেনা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আমরা প্রথমেই কিছু শব্দ দেখে নিই শব্দগুলো রয়েছে এখানে অস্থির তাড়না অভাব মানুষ প্রাণ বেশি এগুলো প্রত্যেকটিকে বলা হয় শব্দ এগুলো এ কারণেই প্রথমে উপস্থাপন করলাম যে পদের সংজ্ঞা ও অর্থকে যদি আমরা স্পষ্টভাবে জানতে চাই তাহলে প্রথমেই শব্দ বাক্য এবং বিভক্তি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা অবশ্যই নিতে হবে আমরা জানি অর্থবাদ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ যেমন অস্থির তাড়না অভাব মানুষ প্রাণ এগুলো প্রত্যেকটি এক একটি করে শব্দ হিসেবে পরিচিত এবং প্রত্যেকটির স্বতন্ত্র অর্থও আছে এই শব্দগুলো যখন একটি বাক্যে ব্যবহৃত হয় তখন এদের রূপ কিন্তু পরিবর্তন হয়ে যায় যেমন অস্থির মানুষের প্রাণে অভাবের তাড়না বেশি এখানকার শব্দগুলোকে বাক্যে রূপান্তরিত করা হয়েছে যখন শব্দগুলোকে আমরা বাক্যে রূপান্তরিত করেছি তখন এর রূপ অনেকটা পরিবর্তন হয়েছে এবং সম্প্রসারিত অর্থ প্রকাশ পেয়েছে কিন্তু কেন কিভাবে এই শব্দগুলোর সঙ্গে কিছু বাড়তি হয়েছে হয়ে বাক্যের অর্থকে পরিপূর্ণতা দানে সহযোগিতা করেছে এই যে অতিরিক্ত বা বাড়তি যে বর্ণগুলো যুক্ত হয়েছে যেমন মানুষ এর সঙ্গে এর যুক্ত হয়েছে প্রাণ এ এ যুক্ত হয়েছে হওয়াতে এগুলো অর্থের পরিপূর্ণতা দান করেছে আর এই যে অতিরিক্ত যে বর্ণ বা অক্ষরগুলো যুক্ত হয়েছে এগুলোকে বলা হয় বিভক্তি অর্থাৎ যখন বর্ণের সমষ্টি থাকে তখন সেগুলো হয়ে যায় শব্দ শব্দ যখন বাক্যে অবস্থান করে বা বাক্যে ব্যবহার করা হয় তখন বিভক্তি যুক্ত করা হয়ে থাকে ওই সকল শব্দকে যুক্ত করলেই হয়ে যায় পদ অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শব্দ বিভক্তিহীন থাকে ততক্ষণ পর্যন্ত তার গতি সচল থাকে না এবং সেগুলো একমাত্র শব্দ হিসেবেই পরিচিত শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলো হয়ে গেল পদ আমরা যখন মানুষ এই শব্দটিকে উল্লেখ করব এটি কোনো বাক্যে ব্যবহার করা হচ্ছে না যেমন এখানে ব্যবহার করা হয়েছে মানুষ মানুষ বলতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষকে বোঝানো হয়েছে কিন্তু এখানে অস্থির মানুষের প্রাণে অভাবের তাড়না বেশি মানুষ শব্দটির সঙ্গে এর যুক্ত হয়েছে এরটি হল বিভক্তি প্রাণ প্রাণ শব্দের সঙ্গে এ যুক্ত হয়েছে এ হলো বিভক্তি অভাব অভাব যোগ এর এর হলো বিভক্তি অর্থাৎ শব্দের মূল অংশ মানুষ আর বিভক্তি হলো এর এখানে প্রাণ হলো শব্দের মূল অংশ এ হলো বিভক্তি অভাব হলো মূল অংশ এর হল বিভক্তি শব্দের আমরা আগে বলেছি শব্দের সাথে যখন বিভক্তি যোগ হয় তখন শব্দটি হয়ে যায় পদ তাই পদের সংজ্ঞায় আমরা দেখি বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ নিশ্চয়ই এতক্ষণ বিষয়টি আমরা পরিষ্কার উপস্থাপন করতে পেরেছি বস্তুত শব্দ যতক্ষণ বিভক্তিহীন থাকে ততক্ষণ বাক্যের অর্থ কিন্তু নিশ্চল থাকে আমরা একটি বাক্য দেখব ইমতিয়াজ ঢাকা থেকে কুমিল্লায় যাবে এখানে প্রত্যেকটি শব্দের সঙ্গে কিন্তু বিভক্তি সঙ্গে কিন্তু বিভক্তি যুক্ত হয়নি তাহলে সঙ্গে আমরা দেখেছি যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে এ কথাটি তো তাহলে সত্য নয় না এটি অবশ্যই সত্য কেননা যেখানে বিভক্তি দৃশ্যমান নয় সেখানে বিভক্তিকে বলা হয় শূন্য অর্থাৎ শূন্য বিভক্তি আর যেখানে দৃশ্যমান সেখানে বিভক্তির উল্লেখ করা হয়ে থাকে আমরা পদের শ্রেণী বিভাগ এবং প্রত্যেকটি পদের উপবিভাগ নিয়ে পরবর্তী শিখন পর্বে উপস্থিত হব ধারাবাহিকভাবে পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে